একটি কথা ঘুমের মতো একটি বিষয় আজকে আমাদের এবং দেশের জনগণের কারণ যে এইটিকে আজকে আমাদের জনসংস্কৃতির একেবারে অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে এই সরকার। প্রতিদিন প্রতিটি মানুষ প্রতিটি গৃহে আতঙ্ক বিরাজ করছে তার সন্তানকে কখন তুলে নিয়ে যায়, আপনার কালো কাজ ঢাকা মাইক্রোবাস কখন তুলে নিয়ে যাবে তার সন্তানকে। এই ঘুমের সংস্কৃতি যারা চালু করেছেন তারা তো এই সরকার। বন্ধুরা আমার, আপনারা এখানে বক্তারা আলোচক বৃন্দরা অনেক কথা বলেছেন এবং সত্য কথাগুলোই তিনি বলেছেন। সেটা হচ্ছে যে আজকে কেন এই কথাগুলো বলছে, যারা সত্যিকারের এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তাদেরকে অপমান করা হচ্ছে। প্রমাণ সাপেক্ষ ব্যাপার, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন কিনা, আপনি মানে আপনার কাদেরপুরি চৌধুরী ঠিকই বলেছে যে আপনার স্বামীর বইটা কি আপনার কাছে নেই, যে তিনি বলছেন যে আমি আর শেখ হাসিনা প্রথম শুনলাম যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তাহলে আপনি কাকে অনুসরণ করেন, তার কথা শুনে আপনার চারিদিকে যে চামচারা ওরা তো আপনি যেটা আপনি যদি বলেন যে এখন সূর্য উঠেছে পূর্ব দিকে নয় পশ্চিম দিকে, তাহলে তারা তাই বলবে। তারা যদি বলে যে এই আগস্ট মাস এটা হচ্ছে শীতকাল, আপনার আইন মন্ত্রী আনিসুল হক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ওরা তাই বলবে যে ভাদ্রমাস নয় শেখ হাসিনা বলেছে এটা শীতকাল, এটাই ঠিক। তো এই যে মিথ্যাচারের মধ্যে দিয়ে তারা যে মানে ইয়ে হিসেবে জনপ্রতিনিধি মানে তথাকথিত জনপ্রতিনিধি যে শপথ নিয়েছে সেটাও তারা ভঙ্গ করেছেন, সেটাও তারা ভঙ্গ করে যাচ্ছেন একের পর এক। সুতরাং আমি যে কথাটা বলি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, আপনি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে কিনা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, ঐতিহাসিক সত্যের প্রমাণ লাগে না, যেটা ঐতিহাসিক সত্য সেটা স্বতঃসিদ্ধ। আপনারা মুক্তিযুদ্ধ করেছেন কিনা, আপনার লোকরা মুক্তিযুদ্ধ করেছে কিনা, আপনার পরিবার মুক্তিযুদ্ধ করেছে কিনা, সেইটাই হচ্ছে এখন প্রমাণ সাপেক্ষ ব্যাপার, তার জন্য গবেষণা করতে হবে। সত্যিকার অর্থে আপনারা মুক্তিযুদ্ধের পথে ছিলেন কিনা এবং আপনারা চেয়েছেন কিনা, নাকি বলে বৃহত্তর পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এটা এখন গবেষণার প্রধান টপিক। আপনারা রুহুল আমিন গাজীকে কারাবন্দী করে রাখেন, এদেশের প্রখ্যাত পণ্ডিত এবনে গোলাম সাওয়াত কবি আল মাহমুদ দুইজন প্রখ্যাত কবি আল মাহমুদ প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে কলকাতায়। জয় বাংলা পত্রিকা তৎকালীন প্রবাসী সরকারের মুখপাত্র এবনে গোলাম সাওয়াত তার ভারপ্রাপ্ত সম্পাদক করে অ্যাসিস্ট্যান্ট এডিটর, এদের কোনো স্বীকৃতি নেই, কারণ এরা যেটা মনে করেছেন সে সত্য কথা বলেছেন, দেশের পক্ষে বলেছেন, দেশের পক্ষে বলতে গেলে আওয়ামী লীগের বিপক্ষে চলে যায়, তাই এদেরকে পুরো এই সমস্ত বরেণ্য মানুষদের কোনো স্বীকৃতি নেই, কারণ মুক্তিযুদ্ধ হলেই চলবে না। যারা টিকটাকারে চাকরি করেছে কিন্তু যদি জয় বাংলা স্লোগান দেয় তাহলে আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের প্রধান নেত্রীর কাছে এটা অত্যন্ত প্রিয় বিষয়, এটা অত্যন্ত প্রিয় বিষয় হয়ে থাকবে। যাই হোক, আমি বক্তব্য আর বাড়বো না, আমি মনে করি যে আজকে যে ধরনের একটা বিপন্ন নৈরাজ্যকর এবং অমানুষার মধ্যে একটা তমসাচ্ছন্ন অবস্থার মধ্যে আমরা আছি, এই তমসা এই অন্ধকার দূর করতে হলে আমাদের মনে হয় সংগ্রাম, সেটা হচ্ছে শুধু রাজনৈতিক দল নয়, পেশাজীবী সংগঠন সাংবাদিক যেমন যুগে যুগে তারা রাজপথে ইট কাঠ কংক্রিটের ধুলা উড়িয়ে স্বৈরাচারের আপনার পতন ঘটিয়েছে, সেই পতনের একটা আমাদের প্রতিশ্রুতি সেই শপথ দিতে হবে, না হলে রুহুল আমিন গাজীদের মতো এই সমস্ত বরেণ্য সাংবাদিকদের উপর অত্যাচার হবে, দেশের বরেণ্য রাজনীতিবিদ এবং যারা গণতন্ত্রের পক্ষে যারা মানুষের পক্ষে যারা সত্যিকার অর্থে স্বাধীনতার পক্ষে তারা নিষ্কাশিত হবে। আমরা আজকে এই কথা বলে শেষ করে দেব, একজন মন্ত্রী বলেছেন তথ্যমন্ত্রী, বিএনপি সহ কিছু রাজনৈতিক দল এদের রাজনীতি নিষিদ্ধ করে দিতে হবে, তো ভালো কথা, নিষিদ্ধ এই জন্যই করতে হবে যে এইসব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে পরে আপনারা 11 লক্ষ কোটি টাকা পাচার করেছেন, এরপরে 22 লক্ষ কোটি টাকা পাচার করতে পারবেন, বেগম পল্লী গড়ে তুলতে পারবেন, আরো কত কি গড়ে তুলতে পারবেন, এই কারণেই আপনারা প্রধান বিরোধী দলের রাজনৈতিক দলগুলোকে আপনারা রাজনীতি বন্ধ করে দিতে চান, এটাই হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য, কারণ আপনাদের অবসর আপনাদের অবিচার আপনাদের দুর্নীতি আপনাদের লুটপাট এর বিরুদ্ধে আর কেউ কথা বলতে পারবে না,
বিশ্বাস জনগণের সেই শক্তির সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই ধরনের দুর্বৃত্ত সরকারের পতন অত্যাশঞ্জ এবং সত্যিকার অর্থেই গণতন্ত্রের আলো ফুটে উঠবে চারিদিকে। ইনশাআল্লাহ, সকলকে ধন্যবাদ।